হাড় কাঁপানো ঠান্ডা ও ঘন কুয়াশায় নাজেহাল ভারতের দিল্লিবাসী। ইতিমধ্যে দিল্লিতে চূড়ান্ত সতর্কতার রেড অ্যালার্ট জারি করা হয়েছে। শনিবার সকালে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা 3.6 ডিগ্রি সেলসিয়াস, যা এ মৌসুমের সর্বনিম্ন। শুক্রবারই তাপমাত্রা ছিল 3.9 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা হু হু করে নামতে থাকায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হয়েছে রাজধানী জুড়ে, তার সঙ্গে ঘন কুয়াশাও দিল্লির স্বাভাবিক জীবনে প্রভাব ফেলেছে। এই পরিস্থিতি আগামী কয়েকদিন থাকবে বলেও পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। ঘন কুয়াশার কারণে রেল, সড়ক এবং বিমান পরিষেবাও ব্যাহত হচ্ছে বলে কয়েকদিন ধরে। শুক্রবার দিল্লির বেশ কয়েকটি জায়গায় দৃশ্যমানতা শূন্যে নেমে গিয়েছিল, তবে সেই পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে শনিবার। দৃশ্যমানতা ছিল 200 মিটারের আশেপাশে। এছাড়াও কুয়াশার কারণে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে দিল্লি, পাঞ্জাব ও হরিয়ানায়। চণ্ডীগড় এবং রাজস্থানের সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর।